আপনি কি ইঁদুর দৌড় থেকে বাইরে বেরোতে চান, জীবন বাঁচতে চান যা সবার কাছে স্বপ্ন? আমি আজ আপনাদের এমন পথ দেব যাতে আপনি চলতে পারবেন, তা আপনি এখন ন্যূনতম মজুরি কামান আর কোটি কোটি টাকা। তাহলে রহস্যটি কি? তা হলো একটি খরচের পদ্ধতি তৈরি করা এবং নির্দিষ্ট নির্দিষ্ট করে তাদের পাঁচটি খাতে রাখা। দাঁড়ান, এই ভিডিওটি ক্লোজ করার আগে আমি জানি আপনাদের আপনারা বলবেন এটি খুব বোরিং বা আপনারা এটি সম্বন্ধে জানেন, কিন্তু যদি আপনি আপনার বর্তমান অর্থনৈতিক অবস্থায় সুখী না হন, যা কিনা এই ভিডিওটি আপনি দেখছেন বলে আমি ধরে নিচ্ছি, তাহলে এই ভিডিওর বাকি স্বল্প কয়েকটি মিনিট দেখে নিন আর আমি প্রমিস করছি আপনি শেষে নিজেকে ধন্যবাদ দেবেন। আমি আপনাদের বন্ধু আশিস আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সিম্পল লাইফ। ভিডিওটিতে আগানোর আগে আমি আপনাদের কাছে একটু ভালোবাসা চাইব। যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য আমার ভিডিওটির নিচে লাল অক্ষরে লেখা সাবস্ক্রাইবটিতে একটি মাত্র ক্লিক করলেই আপনার সাবস্ক্রাইব হয়ে যাবে। এতে আমি আপনাদের আরও নতুন নতুন ভালো ভিডিও উপহার দিতে সবসময় শক্তি পাবো। ধন্যবাদ। তাহলে শুরু করা যাক। প্রথমে পাঁচটি বালতির কথা ভাবুন। যখন আপনি কোনো অর্থ কামাবেন তার 10% প্রথমটিতে অর্থাৎ আপনার নিজের ওপর বিনিয়োগ করুন। আপনি শপিং করতে যেতে পারেন কিংবা লোন বা বিল পরিশোধ করতে পারেন, যাই করুন না কেন তা হবে আপনার নিজের উৎকর্ষতার জন্য। এটা আপনাকে উন্নত করবে, জ্ঞানী করবে, আপনাকে অর্থ উপার্জনের নতুন রাস্তা খুঁজতে সাহায্য করবে। যেমন শপিংয়ের ক্ষেত্রে আপনি বই বা এমন অন্য জিনিসে খরচা করতে পারেন যা আপনার জ্ঞানের পরিধি বাড়াবে। তাহলে যদি আপনি এই সম্পূর্ণ ভিডিও থেকে একটি জিনিস শেখেন তা এটাই হোক, নিজের ওপর বিনিয়োগ। এরপর 25% বিনিয়োগ বা সঞ্চয় করুন কোনো দীর্ঘমেয়াদী প্রকল্পে। আমি জানি আপনারা বলবেন পাগল নাকি, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজাররা 10% কথা বলেন। হ্যাঁ, 10% কিছু না জমানোর থেকে অনেক ভালো, কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই তা আপনাদের রিটায়ার্ড জীবনের জন্য পরিপূর্ণ হবে না, আর তা পরিপূর্ণ হতে হতে আপনার পরিপূর্ণতা পাওয়ার সময় চলে আসতে পারে। এই ক্ষেত্রে সম্পদ কেনা ভালো উপায়। আপনাদের পকেট থেকে টাকা বের করে নেয় এমন জিনিসে পয়সা না দিয়ে এমন জিনিসে দেন যা আপনাদের পকেটে তা ঘুরিয়ে আনতে পারে, যেমন রিয়েল স্টেট, ব্যবসা, স্টক বা বন্ড ইত্যাদি। আপনি যত এটাতে দেবেন ততই এটা থেকে পাবেন, তবে নিজের সংকটের জন্য কমপক্ষে 5% বাড়িয়ে রাখুন। আপনার দুঃসময়ে এটি আপনার অনেক বড় সাহারা হতে পারে। এরপরের বালতিতে 40% আপনার মৌলিক খরচার জন্য রাখুন, যেমন খাবার, যাতায়াত, নিত্য প্রয়োজনীয় সামগ্রী বা তার বিল, এইসব। যদি আপনার আয়ের 40% মধ্যে এই খরচাগুলো সম্পূর্ণ না হয় তাহলে আপনার আপনার খরচাটাকে কমানোর চেষ্টা করা উচিত। আর কমানোর এই প্রক্রিয়া অনেকের কাছে এক বৃহৎ ডাউনগ্রেড হতে পারে। হয়তো কম খরচের ছোট ঘর, নিজের পরিবারের বড়দের উপর কিছুটা নির্ভর করা বা নিজের শখের গাড়ি বা বাইক বিক্রি করা, এটা সত্যি আপনার কাছে অসহ্য এক অবস্থা হতে পারে। তবে চিন্তা করবেন না, সব অন্ধকারের শেষে আলো থাকে। আপনি যদি শুধু এই ভিডিও টিপস গুলো ফলো করেন আপনার এই অবস্থা কখনোই স্থায়ী হবে না। অবশিষ্ট 20% আপনি অকৃপণ ভাবে এনজয় করতে পারেন। আমি এটিকে লাস ভেগাস বালতি বলি। আপনি এই অর্থ দিয়ে অর্থ বাড়ানোর চেষ্টা, নিজের সু বা কু যে কোনো অভ্যাসে প্রয়োগ, কোনো প্রয়োজনীয় কাউকে দান, নিজের প্রয়োজনের জন্য সঞ্চয়, যা খুশি যা আপনার ভালো লাগে তাই করুন। মনে রাখুন, সাফল্যের জন্য একাগ্রতা, কঠোর শ্রম অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু এই সবের মাঝে যদি আপনি নিজেকে পুরস্কার না দেন তাহলে আপনার মস্তিষ্ক বুঝে উঠতে পারবে না সে এত কঠোর শ্রম কেন করে চলেছে, এবং আপনি ইচ্ছাশক্তি হারিয়ে ফেলবেন আর সেই কাজ ছেড়ে দেওয়া পর্যন্ত চলে যেতে পারে। প্রথম 10% খুবই গুরুত্বপূর্ণ আপনার ধনী হওয়ার লক্ষ্য পাওয়ার জন্য। ধরা যাক আপনি সপ্তাহে $250 আয় করেন, তার 10% অর্থাৎ $25 দিয়ে আপনি কোনো অর্থ উপার্জন বা ব্যবসা সংক্রান্ত বই, যেমন রিচ ড্যাড পুওর ড্যাড এমন কিছু কিনতে পারেন। হয়তো এর দ্বারা আপনি উপার্জনের নতুন পথ খুঁজে পাবেন, মার্কেটিং ব্যাপারে জানতে কোনো কোর্স করতে পারেন, নিজেকে আরও সৃজনাত্মক করে তুলতে ব্যবহার করতে পারেন, বা এই বিষয়ে বিজ্ঞ কোনো ব্যক্তির কাছ থেকে জ্ঞানার্জনের জন্য তা ব্যবহার করতে পারেন। যা আপনি শিখছেন তা ব্যবহার করুন, এবং মাসের পর মাস, বছরের পর বছর যখন আপনি এইভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাবেন অবশ্যই আপনি উপার্জনের নতুন পথ খুঁজে পাবেন। একসময় দেখবেন আপনি সপ্তাহে $1,000 উপার্জন করছেন। যখন এমন হবে তখন আপনার কাছে নিজের উপর বিনিয়োগ করার জন্য $100 পড়ে থাকবে। আপনি অনেক বেশি বই কিনতে পারবেন বা ব্যবসার প্রচারে বড় পদক্ষেপ নিতে পারবেন, অ্যামাজন বা ইবেকে ব্যবহার করতে পারবেন, অনলাইন নিজের পেজ প্রমোশন করতে পারবেন, বিভিন্ন পথে হাঁটার
জ্বালানি পাবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং বা ব্র্যান্ড ডিলসের মতো পদক্ষেপ নিতে পারবেন, বা ইউটিউব চ্যানেলের দ্বারা অনেক বেশি আয় করতে পারবেন, আরও অনেক অনেক কিছু যা হয়তো এই মুহূর্তে আপনি ভাবতেও পারছেন না। এইভাবে একদিন আপনি নিজে তো ধনী হবেনই, অন্যদের ধনী হবারও রাস্তা তৈরি করে দিতে পারবেন। মজার বিষয় তখন এটি হবে যে আপনি সেই প্রথম বালতির 10% খরচের রাস্তাই হয়তো খুঁজে পাবেন না। ভাবুন, একদিন সপ্তাহে আপনি 20 টাকা কামাচ্ছেন আর আপনার প্রতি সপ্তাহে নিজের উন্নতিতে বিনিয়োগ করতে হবে 1 লক্ষ টাকা, কি করবেন আপনি? একদিন এমনও হতে পারে বিল গেটস আপনার সাথে সেলফি তুলবেন এবং আপনার সাথে চা খেতে খেতে ব্যবসার আলোচনা করবেন। মনে রাখবেন, যত আপনি জানবেন তত আপনি উপার্জন করবেন, আপনার ব্যয়ের পরিধিও ততটাই বাড়তে থাকবে। আপনি আপনার স্বপ্নের বাড়িটি বানাতে পারবেন, আপনার ব্যয়ের পরিধি আপনাকে আপনার মনে থাকা অনেক অনেক পণ্যগুলোকে আপনার জীবনে প্রবেশ করাতে সাহায্য করবে। আপনার দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগের পরিধিও তখন বেড়ে যাবে, তাই আপনি আরও বেশি সম্পদ কিনতে পারবেন, স্টক বা বন্ড কিনতে পারবেন বা ব্যবসাতে আরও বেশি বিনিয়োগ করতে পারবেন। আর যদি আপনি এগুলোকে সঠিকভাবে সঠিক চিন্তার সাথে কার্যে পরিণত করতে পারেন, তাহলে আপনি প্যাসিভ ইনকাম অর্থাৎ নিষ্ক্রিয় আয় তৈরি করতে পারবেন, যা আপনাকে কোনোরূপ খাটনি ছাড়াই উপার্জন দেবে। আর তা যখন ক্রমাগত আপনাকে আর্থিক স্বাধীনতা দেবে, আপনি তখন শুধু আপনার প্যাসিভ ইনকামের ওপরেই জীবন অতিবাহিত করতে পারবেন। আর বন্ধুরা, এইভাবেই আপনারা ধনী হয়ে উঠবেন। আমার মতে আপনাদের কখনোই নিজের উৎকর্ষতার বিনিয়োগকে বন্ধ করা উচিত নয়। এটা শুধু অর্থ উপার্জনের উপর কেন্দ্রীভূত হয় না, যখন আমরা সঠিক জ্ঞান অর্জন করতে পারি, ক্রমাগত নিজেকে উন্নত করার চেষ্টা করি, তখন আমাদের পরিবার, স্বাস্থ্য, আনন্দ সব কিছুতেই উৎকর্ষতা আসে, যা আমাদের পরোক্ষভাবে ধনী করে তোলে। তাই বন্ধুরা, আকাশ একমাত্র আপনার সীমা হয় যখন আপনি আপনার উৎকর্ষতার উপর বিনিয়োগকে সবচেয়ে প্রথম জীবনে স্থান দেন। এই ভিডিওটি দেখার পর আপনি অর্থব্যয়ের তালিকা কেমনভাবে তৈরি করবেন, আপনার উত্তর আমি কমেন্ট বাক্সে আশা করব। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা হাউ টু বি রিচ এই ভিডিওটি দেখার জন্য। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে তা জানতে সাহায্য করুন। আমি আবার আসবো পরের শনিবার আপনাদের জন্য আরেকটি নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের উৎকর্ষতাকে নিজের জীবনে সবচেয়ে প্রথমে স্থান দিন।